আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব এইমাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম, নির্বাচন নিয়ে চিন্তা নেই বললেন প্রধানমন্ত্রী। এদিকে বিএনপি নেতা অ্যানিকে গ্রেপ্তারের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল। আরো জানাব, অ্যানিকে ডাকাতির পদ্ধতিতে গ্রেপ্তার প্রমাণ করে একতরফা নির্বাচনের দিকেই যাচ্ছে সরকার, সংবাদ সম্মেলনে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়ে দেব নৌকার বিজয়ে সব অপশক্তির বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে বললেন কামরুল ইসলাম। এদিকে নির্বাচনে সাম্প্রদায়িক সংঘাত বন্ধে সরকারকে চিঠি দেবে ইসি বলল সিইসি। এবং সবশেষ জানাবো, বিএনপি নেতা অ্যানির চার দিনের রিমান্ড মঞ্জুর। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। নির্বাচন নিয়ে চিন্তা নেই বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন নির্বাচন নিয়ে চিন্তা নেই, জনগণের ভোট আওয়ামী লীগের আছে। বুধবার 11 অক্টোবর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার আদর্শে মানুষের উন্নত জীবন উপহার দিতে কাজ করছে সরকার, কোন ষড়যন্ত্রে ভয় পায় না আওয়ামী লীগ। জনগণের আস্থা নিয়ে গেল 14 বছরে গণতন্ত্রের মধ্য দিয়ে দেশের উন্নয়ন নিশ্চিত করেছে আওয়ামী লীগ। তিনি বলেন, নির্বাচন নিয়ে আমাদের চিন্তা নেই, জনগণ আমাদের সঙ্গে আছে, তবে জাতীয় ও আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র সব সময় থাকে, আমি সেটা ভয় পাই না। গ্রেনেড, গুলি, বোমা সবকিছু মোকাবেলা করেই এই পর্যন্ত এসেছি। প্রধানমন্ত্রী আরো বলেন, আমি বিশ্বাস করি আল্লাহ একটা মানুষকে কাজ দেয়, সেই দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত তিনি তাকে রক্ষা করেন, তাই উপরে আল্লাহ আর নিচে আমার দলের লোক সব সময় বড় বড় আক্রমণের ঢাল হয়ে আমাকে রক্ষা করেছে। বিএনপি নেতা অ্যানিকে গ্রেপ্তারের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে গ্রেপ্তারের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। আজ বুধবার 11 অক্টোবর সকাল 11টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে এই আয়োজন করা হয়। মিছিলটি শহরের চকবাজার এলাকা থেকে শুরু হয়ে দক্ষিণ তেমুহনি গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য দেন জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, বর্তমান কমিটির সদস্য সচিব আব্দুল আলী হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনর রশিদ, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুল আলম মামুন প্রমুখ। মিছিলে 200+ নেতাকর্মী অংশ নেয়। বক্তারা বলেন, সাবেক এমপি ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির ধানমন্ডির বাসা রাত 10টার পর থেকেই ঘিরে রেখেছিল পুলিশ, পরে দরজা ভেঙে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এটি চোরাগুপ্তা হামলার মতোই ঘটনা, এটি ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বক্তারা। এদিকে অ্যানিকে ডাকাতির পদ্ধতিতে গ্রেপ্তার প্রমাণ করে একতরফা নির্বাচনের দিকেই যাচ্ছে সরকার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে ডাকাতির পদ্ধতিতে গ্রেপ্তার করায় সরকার প্রমাণ করে যে তারা একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। বুধবার 11 অক্টোবর সকাল 11:30 বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সরকার পতনের চলমান একদফা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি, পরবর্তী করণীয় এবং খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি খুব খবরের সঙ্গে জানাতে চাই, গত মধ্যরাতে 2টায় আমাদের প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে যে বর্বর বা ডাকাতির পদ্ধতিতে গ্রেপ্তার করা হয়েছে তাতে প্রমাণ করে যে এই সরকার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, তার কোনো দোষ থাকলে তাকে থানায় যেতে বলতে পারত, কিন্তু যেভাবে ডাকাতের মতো হামলা করে যেভাবে সন্ত্রাসী কায়দায় তাকে আটক করা হয়েছে, জামিন পাওয়া বিএনপি নেতাদের জেল গেট থেকে আটক করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, আমরা জানতে পেরেছি শুধু বিএনপির নেতাদের সাজা দ্রুত বাস্তবায়ন করতে আইন মন্ত্রণালয়ে একটি বিশেষ শাখা খোলা হয়েছে, পুলিশের সঙ্গে ডিবি মিলে বর্বরভাবে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, বিএনপির নেতাকর্মীদের ওপর পাশবিক নির্যাতন বন্ধ করে তাদের সঙ্গে মানবিক আচরণের দাবি জানান এই বিএনপির নেতা। নৌকার বিজয়ে সব অপশক্তির বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে বললেন কামরুল ইসলাম।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার বিজয়ের জন্য সব অপশক্তির বিরুদ্ধে প্রস্তুত থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বুধবার 11 অক্টোবর কামরাঙ্গীর চর লোহার ব্রিজ সংলগ্ন অ্যাডভোকেট কামরুল ইসলাম স্মরণে উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতাকে এগিয়ে নিতে আবারও দেশের জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানান কামরুল ইসলাম। একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের DSCC মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, বুড়িগঙ্গার লোহার ব্রিজ থেকে কামরাঙ্গীর চর নিজামবাগ পর্যন্ত সড়কটি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলামের নামে নামকরণ করা হয়েছে। অপরিকল্পিত কামরাঙ্গীর চরকে আধুনিক ও ব্যবসায়িক হাব হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে DNCC-র মেয়র বলেন, সুন্দর ও নান্দনিক নগরী হিসেবে কামরাঙ্গীর চরকে গড়ে তোলা হবে। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে 4 লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে বলে জানান তিনি। নির্বাচনে সাম্প্রদায়িক সংঘাত বন্ধে সরকারকে চিঠি দেবে ইসি। সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা গুরুত্বের সাথে দেখার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল। বুধবার 11 অক্টোবর নির্বাচন ভবনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে বৈঠক শেষে তিনি এই কথা জানান। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষে জাতীয় নির্বাচনে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা করে সিইসিকে স্মারকলিপি দেওয়া হয়। পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত এই স্মারকলিপি দেন। সিইসি বলেন, বিষয়টি আসলে দেখব আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী, তবে যখন নির্বাচনের সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট হবে সেটুকু পর্যন্ত ইসির সংশ্লিষ্টতা এসে যায়। চিঠি দিয়ে পত্র দিয়ে সরকারকে সরকারের DC-SP-দের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা যারা এর সঙ্গে দায়িত্বপ্রাপ্ত তাদের বিষয়টি অবহিত করার কথা জানান কাজী হাবিবুল আউয়াল। হাবিবুল আউয়াল বলেন, এই ধরনের ঘটনা প্রশ্রয় দেওয়া হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের সাম্প্রতিক সম্প্রীতি রক্ষা করা, সাম্প্রদায়িক সহিংসতা সংঘাত যাতে না হয় এটা নিশ্চিত করার দায়িত্ব পালনের আহ্বানও জানান সিইসি। আর আইন শৃঙ্খলার অবনতির দায় প্রশাসনের। বিএনপি নেতা অ্যানির 4 দিনের রিমান্ড মঞ্জুর। রাজধানীর ধানমন্ডি থানায় নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতের ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই আদেশ দেন। ধানমন্ডি থানার নাশকতার মামলায় আজ শহীদ উদ্দিন চৌধুরীকে ঢাকায় আদালতে হাজির করে পুলিশ। এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন জানায়। শুনানি নিয়ে তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব। গতকাল মঙ্গলবার গভীর রাতে ধানমন্ডির এলাকার বাসা থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার কথা জানানো হয়। থানা পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত 23 মে রাজধানীর সিটি কলেজের সামনে পুলিশের উপর হামলার ঘটনায় ধানমন্ডির থানায় মামলা হয়। পুলিশের দায়ের করা এই মামলায় শহীদ উদ্দিন চৌধুরীর নাম রয়েছে। এই মামলাতেই তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডের আবেদনে বলা হয়, গত 23 মে রাজধানীর সিটি কলেজের সামনে পুলিশের উপর হামলার ঘটনায় ধানমন্ডি থানার মামলা হয়। পুলিশের দায়ের করা ওই মামলায় শহীদ উদ্দিন চৌধুরীর নাম রয়েছে। এই মামলাতেই তাকে গ্রেপ্তার করে রিমান্ডে পেল পুলিশ। রিমান্ডের আবেদনে বলা হয়, গত 23 মে রাজধানীর সিটি কলেজের সামনে নাশকতামূলক কর্মকাণ্ড করেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেদিন আসামিরা পুলিশের ওপর আক্রমণ করেন, ককটেল বিস্ফোরণ ঘটান পরস্পর যোগসাজশে, সরকার উৎখাত করাসহ জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন।